হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আপনাদের দেখাবো গুগল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয়। আমরা অনেকে মোবাইল কিনে নিয়ে আসি, আমরা অনেকেই জানি না গুগল অ্যাকাউন্ট ওপেন করতে। চলুন দেখে নিই একদম সহজভাবে গুগল অ্যাকাউন্ট ওপেন করা। চলুন শুরু করি। প্লে স্টোরে চলে যাব, সাইনিং ইন করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, ফর মাই সেলফ করে দেবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্টে আমার নাম শেখ দিয়ে দিচ্ছি, খুশনবী দিয়ে দিচ্ছি, নেক্সট করে দেবো। ডেট, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার করে দেবো। জেন্ডারে মেল করে দেবো, পরে নেক্সট করে দেবো। সে গুগল কোম্পানি দুটো মেল অ্যাড্রেস দিয়েছে, পছন্দ না হলে নিচের ফাঁকা ঘরটা চুজ করব, পছন্দ হলে দুটোর মধ্যে যে কোনো আমরা একটা নিতে পারি। মাঝখানেরটা পছন্দ হয়েছে, মাঝখানেরটা নিয়ে নিচ্ছি, নেক্সট করে দেবো। পাসওয়ার্ড দিয়ে দেবো 6 বা 8 সংখ্যার, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। নেক্সট করে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দেবো, যেটা ভেরিফিকেশন কোড আসবে। আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, নেক্সট করে দেবো। ভেরিফিকেশন কোড দিয়ে দেবো, নেক্সট করে দেবো। গুগল টার্ম কন্ডিশনটা পড়ে নেবো, নিয়ে এগ্রি করে দেবো। গুগল সার্ভিস টার্ম কন্ডিশন পড়ে নিয়ে অ্যাকসেপ্ট করে দেবো, সাইন ইন করবো। আমাদের গুগল অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।